গুড নিউজ, প্রত্যেক ফেসবুক ব্যবহারকারীর জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকের যে বোনাস, যে ডলারটা আছে, এটা আপনারা কিভাবে পাবেন। খুব সহজ মাধ্যম এটা, কিন্তু আপনি চাইলে আপনিও পেতে পারেন। তো কিভাবে পাবেন, এবং এখানে কিন্তু দেখেন ডেট দেওয়া আছে, এটার ইন ডেট হচ্ছে আপনার এখানে দেখেন ডিসেম্বর 3, 2026 সাল পর্যন্ত দেয়া আছে। তো অবশ্যই আপনি চাইলেও, আপনার যদি ফেসবুক একটি পেজ অথবা ফেসবুক একটি অ্যাকাউন্ট থেকে থাকে, কিভাবে আপনারা ফেসবুকের এই বোনাস, যে আর্নিংয়ের যে ডলারটা, এটা আপনারা কিভাবে পাবেন, সেই প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। এখান থেকে কিন্তু হাজার হাজার ডলার কিন্তু ওনারা দিচ্ছে বোনাস হিসাবে। তো আপনার পেজ এবং প্রোফাইল যেটাই থাকুক, আপনি কিন্তু খুব সহজেই এই আমার দেখানো ওয়েতে যদি আপনি অ্যাপ্লাই করেন, অবশ্যই আপনি এখান থেকে এই ডলারগুলো কিন্তু পাবেন। তো যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন, আশা করছি আপনাদের লাভ হবে, আপনাদের লস হবে না। তো অবশ্যই পুরো ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল এই ফেসবুকের এই বোনাস যে ডলারটি দিচ্ছে, এই ডলারটা আপনাদেরকে পেতে হলে ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের ফেসবুক যে অ্যাকাউন্টটি আছে সেখানে চলে যেতে হবে। ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেনে ক্লিক করে দিবেন। তো দেখেন আমি আমার ফেসবুক অ্যাপসটি ওপেনে ক্লিক করে দিয়েছি। দেন এখান থেকে এই যে আমার যে প্রোফাইলের লোগোটি আছে সেখানে ক্লিক করে দিব। দেন আপনাদের সামনে এরকম লোগো ওপেন হবে। তো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখবেন। আশা করছি আজকের আমার দেখানো ওয়েটি যদি আপনারা অ্যাপ্লাই করেন, আপনারাও কিন্তু ফেসবুকের বোনাস প্রোগ্রামের আওতাধীন হবেন, এবং এখান থেকে কিন্তু আপনারাও ডলার পাবেন। তো সেটা পাওয়ার জন্য আপনাদের প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড নামে একটি অপশন আছে। তো এখানে সি ড্যাশবোর্ড দেওয়া আছে আমার। এখানে আপনাদের এক একজনের এক একটা থাকতে পারে, কারো ম্যানেজ প্রোফাইল অথবা ভিউ টুলস থাকতে পারে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো আমি সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি। সি ড্যাশবোর্ডে ক্লিক করে একটু স্ক্রলিং করে নিচে চলে আসব। নিচে আসার পরে দেখতে পাবো আমরা এখানে মনিটাইজেশন নামে একটি টুলস আছে, দেখেন এই যে মনিটাইজেশন। আমরা কিন্তু এই মনিটাইজেশন টুলসে ক্লিক করে দিব। তো মনিটাইজেশন টুলসে যখন ক্লিক করব, এখানে কিন্তু আমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। অবশ্যই আপনাদের পেজে যদি কোনো সমস্যা না থাকে, অবশ্যই সেখান থেকে আপনি কিন্তু ডলার পাবেন। তো দেখেন আমার এই পেজটিতে কিন্তু কোনো সমস্যা নাই। দেখেন এখানে কিন্তু মনিটাইজিং স্ট্যাটাস, এখানে আর্নিং দেখাচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। আসার পরে এখানে দেখতে পাবেন দুই নম্বরে এই যে বোনাস। তো এই বোনাস প্রোগ্রামে কিন্তু ওনারা ইনভাইট করার কথা। তো আমরা যদি বোনাস প্রোগ্রামে ক্লিক করে দেই, আগে শুধু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসতো লার্ন মোর, কিন্তু এখানে বর্তমানে নিউ আপডেটে এখানে আই এম ইন্টারেস্টেড একটি অপশন কিন্তু চলে আসছে। এটাই মূলত আমাদের কাজ, আই এম ইন্টারেস্টেড। তো আমরা এখন করব কি, আই এম ইন্টারেস্টেড এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে আমাদের এখানে একটি বক্স ওপেন হবে, দেখেন একটি ঘর এখানে ওপেন হয়েছে। জাস্ট আমরা করব কি, এই ঘরটাতে মূলত এখান থেকে কিছু লিখে আমাদের এখানে অ্যাপ্লাইটা করতে হবে। তো আমরা এখানে কি লিখব, সেই লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার্থে। সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা যে লেখাটা কপি করে নেবেন, আমি আমার নোটপ্যাডে লিখে রেখেছি, আমি আপনাদেরকে দেখাই। দেখেন এখানে যে টেক্সটটা আমি লিখে রেখেছি, এই টেক্সটটাই মূলত আমরা সেই বক্সের ভিতরে দিব। তো এখানে টেক্সটে মূলত কি লেখা আছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমি লিখেছি, ডিয়ার ফেসবুক টিম, আই এম অ্যান অরিজিনাল ক্রিয়েটর অফ ফেসবুক। আই পাবলিশ মাই অরিজিনাল অ্যান্ড অথেন্টিক ভিডিও অন, দেখতে পারছেন এখানে লেখা আছে অন ফেসবুক, অ্যান্ড আই এম ওয়ার্কিং হার্ড টু জেনারেট ইনকাম অন ফেসবুক, প্লিজ হেল্প মি উইথ বোনাস। তো এখানে দেখেন আমিগুলো লিখছি, মনিটাইজেশন অ্যাজ সোন অ্যাজ পসিবল ইফ ইউ ক্যান, বিকজ দিস ইজ মাই অনলি ওয়ে অফ আর্নিং। লাস্টে আমি এখানে লিখে দিছি, দেখেন এখানে থ্যাংকস অ্যান্ড রিগার্ড। এরপরে শেষে কিন্তু আপনি আপনার পেজ হোক আর প্রোফাইল হোক, এই শেষে আমার পেজের নামটা দেয়া আছে, টাকা কামান। আপনি এখানে আপনার
পেজ হলে পেজের নামটা দিবেন, অথবা আপনার প্রোফাইল হলে প্রোফাইলের নামটা এই শেষে এখানে অবশ্যই অ্যাড করে দিবেন। তো এই টেক্সটটি, এই লেখাটি আমি আপনাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটা কপি করে নেবেন। এখান থেকে পুরোটা এখানে চেপে ধরে কপি করবেন, করে নিচে জাস্ট আপনার নামের জায়গায় আমার যে নামটা আছে সেখানে আপনার পেজ হলে পেজের নাম এবং প্রোফাইল হলে প্রোফাইলের নামটা দিয়ে এরপরে এটা কপি করে নিয়ে এখানে আবার চলে আসবেন। দেন আমরা এই যে বক্সটি পাব, এই বক্সের মধ্যে সেই লেখাটা এখানে দিয়ে দিব পেস্ট করে। তো আমরা এখানে চেপে ধরলাম, লং প্রেস করে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা দেখেন নিচে সাবমিট ইন্টারেস্ট, এখানে যখন আমরা ক্লিক করব তখন কিন্তু এটা ফেসবুক টিমের কাছে চলে যাবে। দেন ওনারা এটা দেখে আমাদের কিন্তু এই যে ইনভাইট, যে বোনাস, যে প্রোগ্রামের যে ডলার দেওয়ার যে প্রোগ্রামটা আছে এখানে অবশ্যই যদি মনে করে যে আমাদের পেজটি বোনাস পাওয়ার যোগ্য, আমার রিয়েল কন্টেন্ট নিয়ে আমি কাজ করি, তাহলে সে কিন্তু আমাকে বোনাসটি দিয়ে দিবে, ফিরতি ইয়েতে আমাদেরকে জানিয়ে দিবে এবং আমার অ্যাকাউন্টে কিন্তু সেই ডলারটা অ্যাড করে দিবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এখানে এই কাজগুলো করবেন। সম্পূর্ণ কিন্তু আমি খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ফেসবুক বোনাস প্রোগ্রাম কিন্তু এভাবে। জাস্ট আমার দেখানো ওয়েতে যদি আপনি এখন থেকে এখানে ক্লিক করে দেন, দেন এখানে কিন্তু জাস্ট এই সাবমিট ইন্টারেস্ট আমি যদি এখন ক্লিক করি, এই যে নিচে সাবমিট ইন্টারেস্ট এখানে যখন আমি এখন ক্লিক করে দিব, দেখেন দেখেন এখানে চলে আসছে এরকম একটি পপ আপ। দেন এখানে কিন্তু দেখেন ইন্টারেস্ট সাবমিটেড। তো আমার যেহেতু এটা ফেসবুক টিমের কাছে চলে গেছে, দেন এখানে লেখা কিন্তু চলে আসছে ইন্টারেস্ট সাবমিটেড, থ্যাংকস ফর শেয়ারিং ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউর উইল বি নোটিফাই ইউর বিকম এলিজিবিলিটি। তো আমার পেজটি যদি ওনারা বলছে যদি আমার পেজটি যদি এই বোনাস প্রোগ্রামের এলিজিবিলিটি হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা ওনারা ডলারটা আমাদের অ্যাকাউন্টে দিয়ে দিবে, দেন ওনারা নোটিফিফাইয়ের মাধ্যমে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে। তো আশা করছি এই খুব সহজে এর মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ফেসবুকের যে বোনাস প্রোগ্রামের যে ইটা আছে সেটা আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে এইভাবে সাবমিট করতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক ফেসবুক ইউজারকারী আছে যাদের ফেসবুক পেজ এবং প্রোফাইলে ডলার পাওয়ার যোগ্য বোনাস থেকে, তারা কিন্তু আপনার একটি শেয়ারের মাধ্যমে এই আমার দেখানো ওয়েতে অ্যাপ্লাই করে কিন্তু সেখান থেকে ডলার পেতে পারে। তো আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।